হ্যাঁ আমাদের ড্রোন। হ্যালো গাইজ, দিস ইজ আলিম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নেভালে ব্লগস থেকে। আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন। একটা নতুন খুশির খবর হচ্ছে যে আমাদের চ্যানেলে একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে। অলরেডি আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন যে সেটা ডিভাইসটা হচ্ছে DJI Mini 2, আর আমরা নিছি ফ্লাই কম্বো একটা প্যাকেজ, আর যেটার প্রাইস হয়েছে এখনকার বর্তমানে 75,000। তাহলে চলো বাবা আমরা এটা আনবক্স করি আর দেখি এটার ভিতরে কি কি আছে। চলুন এটা আগে ওপেন করি। বক্সটা দেখতে একটু হেভি টেভি মনে হচ্ছে, মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল লেদারের একটা ড্রোন। অনেক সুন্দর, কিউট, অনেক লাইট। সেকেন্ড হচ্ছে ড্রোনটা চালানোর জন্য একটা রিমোট, রিমোটটা অনেক হেভি। তারপর হচ্ছে একটা অ্যাক্সেসরিজ বক্স, আর সাথে এই পাশে যেটা ম্যানুয়াল, অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা কেউই কখনো পড়ি না। দেখো এক্সট্রা কিছু প্রপেলার দেওয়া আছে, আর একটা স্ক্রুড্রাইভার, আর এইটা হচ্ছে রিমোট কন্ট্রোলের যে উপরের পিন। এই অ্যাক্সেসরিজ বক্সের ভিতরে আছে প্রথমের দিকে হচ্ছে একটা চার্জার, এটা সম্ভবত ব্যাটারি বা কেসিং সহকারে তিনটা ব্যাটারি। তারপরে আর কি আছে এটার ভিতরে, একটা USB যেটাতে চার্জ হবে, এটা দিয়ে ডেফিনেটলি চার্জ করার জন্যে। আর এই বক্সের ভিতরে এক্সট্রা দুইটা কেবল দেওয়া আছে, টাইপ সি দেওয়া আছে এক মাথায়, একটা আইফোনের একটা নর্মাল যে চার্জার পোর্ট, আর একটা এইটার সাথে যাওয়া আছে এটা টাইপ সি দেওয়া আছে। এই তো ছিল অ্যাক্সেসরিজের ভিতরে। আমি খুবই এক্সাইটেড, আর এক্সাইটেড হব না কেন, এরকম একটা মজার জিনিস হাতে আসছে। চলুন এটা খুলে দেখি, আর এটা সেটিং করার সিস্টেমটা কী কী আছে আপনাদেরকে একটু খুলে দেখাই। আর এটা হচ্ছে রিমোট, আর রিমোটটাতে একটা মোবাইল সেট করতে হবে, কারণ মোবাইলটা দিয়ে স্ক্রিন দেখা যাবে। একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, DJI-এর একটা সফটওয়্যার দেওয়া আছে যেটা মিনি 2 এর জন্য। আর মোবাইলটা সেট করার জন্য এখানে দুইটা পোর্ট দেওয়া আছে, সেটা আগে বের করে নিতে হবে। এইভাবে লক হয়ে যাবে এখানে, এই টাইপ সিটা বের করে এই টাইপ সিটা এখানে লাগিয়ে দেওয়া যাবে। যদি আপনার মোবাইল টাইপ সি না হয়ে থাকে, অন্য পোর্ট, যেই পোর্ট প্রয়োজন এখানে দুই ব্রোকার দেওয়া আছে। আর এখানে এই যে ছোটো ছোটো দুইটা পিন দেওয়া আছে, এই পিনগুলো হচ্ছে যেটা কন্ট্রোল করে রিমোটটাকে, এখানে এই কর্নারের নিচে দেওয়া লাগানো আছে। বাস এই তো আপনার সেট আপ রেডি হয়ে গেলো। আর আমি এটা আগেই সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছিলাম, সফটওয়্যারটা হচ্ছে DJI ফ্লাই। রিমোট রেডি, মোবাইল লাগানো হয়ে গেছে। এবার ড্রোনের সাথে রিমোটটা কানেক্ট করে তার আগে আমাদেরকে ব্যাটারি লাগাইতে হবে। রিমোটটা অন করার জন্যে এই অন বাটনটাতে প্রথমে একবার ক্লিক, তারপরে 2 সেকেন্ড ধরে রাখলে অন হয়ে যাবে। আমাদের ড্রোনটা অন করতে হবে একবার, আবার চার্জে ধরে রাখলে এটা অন হয়ে গেল। তারপরে এই প্রপেলারগুলো একটু কানেক্ট হওয়ার একটা ভাব ধরবে, এখানে লাইটটা জ্বলে উঠবে। ড্রোন সেটিং করা কমপ্লিট, ড্রোনও রেডি, পাইলটও রেডি। চলুন ছাদের উপরে যাই, আর ছাদের উপরে গিয়ে ড্রোনটা ফ্লাই করি। যদিও আমি অত ভালো পাইলট এখনও হইনি, আমি ইউটিউব থেকে দেখে দেখে যতটুকু ফ্লাই শিখছি অতটুকুতেই ফ্লাই করার চেষ্টা করব, আর আপনাদেরকে শেয়ার করব ড্রোন ফ্লাইয়ের এক্সপিরিয়েন্স। তো এই ছিল আমার ড্রোনের এক্সপিরিয়েন্স। আজকে ড্রোনটা আসলে কতটুকু ভালো উড়াইতে পারছে আমি জানি না, ড্রোন ফ্লাই আমার কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এখন থেকে আমার ভিডিওতে অবশ্যই যদি সব ঠিকঠাক থাকে ড্রোন শ্যুট আপনারা পাবেন। আজকের এটা অ্যাকচুয়ালি ব্লগ না, এটা হচ্ছে যেহেতু একটা নতুন ডিভাইস কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা চাইলে আপনারা শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট যাই খুশি করতে পারেন, যদি না করেন তাতেও কোনো সমস্যা নেই। তবে একটা কাজ করে রাখেন, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন যে এক্সাইটেড ভিডিওগুলো এখন সামনের দিকে আসবে সেগুলো সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো ডিস্ট্রিক্টে, নতুন কোনো লোকেশানে, নতুন কোনো অকেশানে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের ড্রোন, তুমি কি অনেক খুশি হয়েছো? তাই গ্রেট, তাই কি করবা ড্রোনটা দিয়ে বাবা? তাই